গ্রাফিক্স ডিজাইনের একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে কালার। তো আমাদের ডিজাইনিংয়ের কাজে অনেক ক্ষেত্রেই কালারের বহুমুখী ব্যবহার করতে হয়। তো আমরা এই লেসনে দেখাবো কালার এবং গ্রেডিয়েন্টের ব্যবহার। প্রথমে আসি আমি কালারের ব্যবহার। দেখুন, আমরা প্রথমে কালার ধরি, আমি এই ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিব, ব্যাকগ্রাউন্ডকে একটু কালার দিব। তো তখন আমি কি করব? তো প্রথমে আমাকে যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে যে আমাকে এখানে দেখুন যে এই টুল বক্সের সোজা নিচে ফোরগ্রাউন্ড কালার, তো এখানে আমি আগে কালারটি নিয়ে আসবো বা কালারটি চুজ করব। এখানে ডিফল্ট একটি কালার আছে, এরপরে আমি কালারটি ব্যাকগ্রাউন্ডে ঢালবো বা অ্যাপ্লাই করব। তো আমি এটা কি দিয়ে অ্যাপ্লাই করব? তো এখানেই রয়েছে সেই টুল বক্সে, সেটি হচ্ছে দেখুন এখানে পেইন্ট বাকেট টুল। আমরা যদি কখনো এখানে না পাই, আমি মাউস পয়েন্টার নিয়ে ড্র্যাগ করে ধরে রাখলে আমরা এখানে পেইন্ট বাকেট টুলটি পাচ্ছি। তো পেইন্ট বাকেট টুলের কাজই হচ্ছে মূলত ফোরগ্রাউন্ডে যে কালারটি থাকে সেটিকে ফিল করা বা সেই কালারটিকে অ্যাপ্লাই করা। তো ধরুন আমি এই অবস্থায় যদি এটি অনেকটা বালতির মতো, যে বালতিতে রং রয়েছে, আমি রংটি ঢেলে দিচ্ছি, আমি দেখুন আমি ক্লিক করছি মানে ঢেলে দিলাম রংটি। তো এরকম বিষয়টি এখন যদি হয় যে আমি এই কালারটি না, আমি আমার ইচ্ছা মতো কালার দিতে চাচ্ছি, তাহলে আমাকে কীভাবে কী করতে হবে? তাহলে আমি এই ফোরগ্রাউন্ড ক্লাক এখানে একটি ক্লিক করব। তাহলে দেখুন এখানে একটি কালার পিকার এসছে, আমি এখান থেকে যে কোনো একটি কালার চুজ করবো। লাইক আমি এই কালারটি দেবো, আমি এখানে ড্র্যাগ করে ওকে দিলাম, ফোরগ্রাউন্ডে কিন্তু এই কালার এসছে। দেন আমি পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে আবার যদি আমি এখানে ক্লিক করি, আমার কালারটি কিন্তু চেঞ্জ হয়েছে। সো আমি বুঝতে পারলাম যে আমার এই পেইন্ট বাকেট টুলের কাজ হচ্ছে আমি আমার কোথাও এই ব্যাকগ্রাউন্ডে হোক বা কোথাও কোনো এরিয়াতে হোক, আমি যদি কোনো সিলেকশন, নির্দিষ্ট কোনো সিলেকশনের মধ্যে করতে চাই, লাইক আমি একটি নতুন লেয়ার নিচ্ছি এবং এখানে থেকে ধরে নিচ্ছি আমি একটি ইলিপটিক্যাল টুল সার্কেলের মধ্যে কালারটি অ্যাপ্লাই করব, যে কোনো একটি কালার অ্যাপ্লাই করব, তখন আমাকে ডেফিনেটলি সেই কালারটি আগে নিয়ে আসতে হবে। এবং আমি ধরি আমি একটি ব্লু কালার নিচ্ছি, এই কালারটি নিয়ে আসলাম। এবার আমাকে কালার ঢালার জন্য আমাকে বালতি নিতে হবে, দ্যাট মিন্স পেইন্ট বাকেট টুল। আমি ক্লিক করছি, কন্ট্রোল ডি চেপে ডিসসিলেক্ট করছি। তো মূলত পেইন্ট বাকেট টুলের সাহায্যে আমি কালারকে ফিল করতে পারি আর ফোরগ্রাউন্ড থেকে আমি কালার নিতে পারি। আর এখানে ক্লিক করা ছাড়াও আমরা কালার পেতে পারি। মূলত আমরা এখানে ফটোশপ সিসিতে কালার দেখুন একটি প্যালেট রয়েছে, এখান থেকে আমি কালার পিক করতে পারি। আমি ক্লিক করলেই দেখুন এখানে গ্রিন কালারটি কিন্তু এখানে চলে এসছে। আমি যদি এখানে ইয়েলো কালারে ক্লিক করি, ইয়েলো কালারটি চলে এসছে। আমি স্পেসিফিক, মোর স্পেসিফিক কালারও চুজ করতে পারি ঠিক কালারের ডান পাশে সোয়াসেস প্যালেট থেকে। দেখুন আমি এখানে সোয়াসেস প্যালেটে প্রচুর কালার রয়েছে, স্পেসিফিক কালার। আমি একদম লাইট ব্লু কালার, ইয়েলো কালার নিতে চাচ্ছি, এই কালারটি নিতে চাচ্ছি। সো এখন যদি আমি পেইন্ট বাকেট টুল দিয়ে ক্লিক করি, লক্ষ্য করুন আমার কিন্তু ব্লু কালার হয়েছে। এবং এখানে আমি অন্য কালার, লাইট গ্রিন, তারপরে ডিপ গ্রিন, তারপরে মানে রেডিশের যে যত ধরনের রেডিশ আছে, লাইট ব্রাইট, হ্যাঁ সব ধরনের কালার আমি এখানে পাচ্ছি। আমি এখন যদি একটু ডিপ লাইট কালার সিলেক্ট করি এবং পেইন্ট বাকেট দিয়ে আমি অ্যাপ্লাই করি, এটি কিন্তু আমি আমাকে আমার সেই কালারটি আমি এখানে পেয়ে গেলাম। তো এটি হচ্ছে মূলত কালারের একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আমি কোনো কালারের স্পেসিফিক নির্দিষ্ট কালারের কোড দিয়েও কালার ইয়ে করতে পারি। লাইক আমার এই কালারটির কোড আমি কীভাবে বুঝবো? আমি এখানে ক্লিক করলে আমার এই যে পিকার এসছে, যে ডায়ালগ বক্সটি এসছে, ঠিক এই জায়গাটিকে দেখেন, এখানে যে হ্যাশের পরে 79-এর পরে 40, অর্থাৎ এটি হচ্ছে কালার কোড। আর এই কালার কোডটি দিয়ে, এই কালার কোডও আমাদের অনেক সময় গ্রাফিক্সে কাজে লাগবে। অর্থাৎ এই কোডটি অ্যাপ্লাই করে আমি কোডটি ধরুন কপি করছি, এই কোডটি কপি করে আমি এখানে ডিফারেন্ট অন্য একটি কালার নিচ্ছি, লাইক এই কালারটি নিলাম। এখন এখানে ক্লিক করে আমি যদি আবার সে ফিরে যাই এবং সেই কালার এই কোডটি পেস্ট করে দিই, তাহলে কিন্তু দেখুন সেই আগের সেই কালারটি চলে এসছে। সো এভাবে আমরা কালার চুজ করে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এখানে
ঠিক আছে, গ্রেডিয়েন্ট আমি অ্যাপ্লাই করলাম, তো আমার এই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হলো। এখন আমি যদি চাই যে আমি আরও তিন চারটি কালার নিয়ে কাজ করব, তাহলে আমাকে মনে রাখতে হবে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করার পরে আমরা কিন্তু অপশন বার পাচ্ছি, আমরা এই জায়গাটিতে ক্লিক করব। আমি এখান থেকে এক হলো যে আমি এখানে ডিফল্ট কিছু গ্রেডিয়েন্ট পাচ্ছি, এখান থেকে আমি রেডিমেড গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। লাইক আমি এই গ্রেডিয়েন্টটি চা যদি নিতে চাই তাহলে এটি সিলেক্ট করলাম, অর্থাৎ ব্লু রেড অ্যান্ড ইয়েলো, ওকে দিয়ে আমি যদি এটি ড্র্যাগ করি তাহলে আমার ব্লু রেড অ্যান্ড ইয়েলোর গ্রেডিয়েন্টটি কিন্তু আমি পেয়ে গেলাম। তো এখান থেকে এটি রেডিমেড যে কয়েকটি গ্রেডিয়েন্ট আছে সেটি করা। আরেকটু হচ্ছে যে আমি নিজের মতো করে যদি করতে চাই যে না আমি এখানে ব্লু রাখবো না, আমি এটা গ্রিন করব, আমি এখানে গ্রিন দিব, এখানে ইয়েলো দিব, এখানে আদার্স একটা কালার, তাহলে আমি ধরুন গ্রিন দিব, তাহলে এখানে একটি ক্লিক করবো বা ডাবল ক্লিক করবো, অথবা এখান থেকেও যেতে পারি, আমি ডাবল ক্লিক করি এই জায়গায় তাহলে এটি চলে আসবে, অথবা এখান থেকেও যদি যাই তাহলে আমি এখানে গ্রিনটি সিলেক্ট করলাম। মাঝখানের যে স্লাইডারটি রয়েছে এই স্লাইডার আমি ক্লিক করে নেব ফার্স্ট, তাহলে এটি অ্যাক্টিভ হবে। আমি ডাবল ক্লিক করব, আমি এখান থেকে সিলেক্ট করব ইয়েলো, তো লক্ষ্য করুন আমি ইয়েলো পেলাম। তো এরপর এই স্লাইডার যেটি আছে, ধরুন আমি এখানে অন্য একটি কালার দিব, আমি এখানে ধরুন হোয়াইট দিব, তাহলে আমি এটি সিলেক্ট করে এখান থেকে অথবা এখানে ডাবল ক্লিক করে আমি হোয়াইট, ফুললি হোয়াইট কালার দিলাম, তাহলে আমার তিনটি কালার হলো। এবং এই স্লাইডারে আমি ইচ্ছা মতো, ধরুন আমি যদি চাই যে আমার ইয়েলো ইয়েলো কালারটি বেশি পরিমাণে থাকুক, তাহলে আমি কিন্তু ড্র্যাগ করে এই ইয়েলোটি পরিমাণে বেশি করে দিতে পারবো, আমি এভাবে স্লাইডারে ইউজ করতে পারবো। আমি ওকে দিয়ে দেখাচ্ছি প্র্যাকটিক্যালি বিষয়টি। এবার যদি ড্র্যাগ করি তো লক্ষ্য করুন যে আমি যা যা কালার গ্রেডিয়েন্ট দিয়েছিলাম গ্রিন, ইয়েলো অ্যান্ড হোয়াইট, সেটিই কিন্তু অ্যাপ্লাই হয়েছে। আমি ইচ্ছা করলে আরও কালার ইউজ করতে পারি, ধরুন আমি এখানে তিনটি দিলাম, আমি আরও আরও একটি দেবো, তাহলে এখানে একটি ক্লিক করে জাস্ট একটি ক্লিক করলাম, তাহলে একটি স্লাইডার অটো যোগ হলো। এখন আমি এখানে এই কালারটি চেঞ্জ করব, তা ডাবল ক্লিক করে আমি এখানে ধরুন একটি কালার আমি সেট করছি, ধরুন এই কালারটি সেট করলাম, তাহলে আমার কিন্তু চারটি কালার হলো, গ্রিন, ইয়েলো এবং এখানে একটু মেরুন কালার অ্যান্ড হোয়াইট। ওকে, এবার আমি দেখুন অ্যাপ্লাই করছি ড্র্যাগ করে, তাহলে কিন্তু আমার চারটি কালার এখানে অ্যাপ্লাই হলো। এবং শুধু ব্যাকগ্রাউন্ডে না, আমি ইচ্ছা করলে আমার যে শেপ, যে কোনো শেপের মধ্যে বা যে কোনো সিলেকশনের মধ্যে আমি অ্যাপ্লাই করতে পারি। ধরুন আমি এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করছি, এবং এই রেক্ট্যাঙ্গেল একটি লেয়ার নিয়ে নিচ্ছি, এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে আমি গ্রেডিয়েন্ট, সরি রেক্ট্যাঙ্গেল না, আমি যে সার্কেলটি করেছিলাম সেটিতে যদি করতে চাই তো কন্ট্রোল চেপে এটি সিলেক্ট করে নিব, কন্ট্রোল চেপে সিলেক্ট হলো, এবার আমি গ্রেডিয়েন্ট যে কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। আমি এখান থেকে এই গ্রেডিয়েন্টটি, ধরেন এই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি এটি দিলে আমার কিন্তু সেই গ্রেডিয়েন্টটি অ্যাপ্লাই হলো। অথবা আমি আদার্স কোনো গ্রেডিয়েন্ট যদি আমি চাই, আমি এটি সরিয়ে ফেললাম, এখানে ব্লু দিলাম, তো অবস্থায় যদি আমি এটিকে ড্র্যাগ করি তাহলে কিন্তু আমার সেই গ্রেডিয়েন্টটি, যে গ্রেডিয়েন্টটি আমি দিয়েছি সেই গ্রেডিয়েন্টটি কিন্তু অ্যাপ্লাই হলো। তো মূলত এখানে গ্রেডিয়েন্টে আরও কিছু বিষয় আমরা এখানে আপনাদের দেখাচ্ছি। ধরুন আমরা এখানে গ্রেডিয়েন্টটি সিলেক্ট করে নিচ্ছি, আমরা উপরে ফোরগ্রাউন্ডে ইয়েলো এবং ব্যাকগ্রাউন্ডে ব্লু ধরুন এটি নিচ্ছে, তো আমরা বাই ডিফল্ট এটি অ্যাপ্লাই করলে যেটি হয় ব্লু আর ব্লু আর ইয়েলো এটি হচ্ছে, কিন্তু আমরা এরকম যদি হয় যে, এবং এটি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয় এরকম যে লেফট সাইডে ব্লু এবং রাইট সাইডে ইয়েলো এই স্টাইলে, কিন্তু আমি কিন্তু স্টাইলটি চেঞ্জ করতে পারি। এই অপশন, এখানে কিছু অপশন আছে, দেখুন এই অপশন বারে আমরা চেঞ্জ করে দেখে নেব যে কোনটার কাজ কী। আমরা যদি এই ধরনের গ্রেডিয়েন্ট চাই, অর্থাৎ এটি হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, তো এইটি যদি করতে চাই দেখুন কী দাঁড়াচ্ছে, এটি কিন্তু মূলত মাঝখান থেকে, আমি মাঝখান থেকে যদি ক্লিক করি এর মানে হলো যে এই গ্রেডিয়েন্টটি মাঝখানে ব্লু এবং চারপাশে ইয়েলো, এবং এখানে আমি যদি এই রিভার্সটি উঠিয়ে দেই তাহলে কী দাঁড়াচ্ছে দেখুন, তাহলে কিন্তু উল্টোটা, অর্থাৎ চারপাশে ব্লু এবং মাঝখানে ইয়েলো।
তো এখানে আমার অপশন, এবং আমি অপাসিটি 100 রয়েছে, আমি কমায় দিই, কম যদি কমিয়ে দিই তাহলে কিন্তু আমার গ্রেডিয়েন্টটি কম্পারেটিভলি এর কালার মানে ট্রান্সপারেন্স কম দেখাবে। তো বাই ডিফল্ট 100%ই থাকে। তো এভাবে আমরা গ্রেডিয়েন্টকে, এবং এখানে আরও অপশন আছে, এখানে অন্যান্য যে অপশনগুলো আছে এক একটার এক এক কাজ। ধরুন এই গ্রেডিয়েন্টে যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি এটাকে এভাবে ড্র্যাগ করলে এই গ্রেডিয়েন্টটি আরেক রকম, এবং এটিও যদি আমি অ্যাপ্লাই করি এটি এক ধরনের গ্রেডিয়েন্ট। তো বেসিক্যালি আমাকে এই গ্রেডিয়েন্টটি ইউজ করতে হবে যখন আমি কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব। আমরা আমাদের যে স্পেশাল প্রজেক্টগুলোর মধ্যে এই গ্রেডিয়েন্টের অনেক ব্যবহার রয়েছে, আপনারা তখন বুঝতে পারবেন যে আসলে গ্রেডিয়েন্টের কত ভ্যারিয়াস ইউজিং আছে, আমরা সেটি তখন প্র্যাকটিক্যালি বুঝতে পারবো। ধন্যবাদ।